আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে আমরা বেশ কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব, যা সাধারণ ব্লগার বা অ্যাফিলিয়েট মার্কেটাররা বিভিন্ন সময় ফেস করে থাকেন। ওনাদের ওয়ার্ডপ্রেস সম্পর্কে ততটা নলেজ না থাকার কারণে অনেক সময় এই ধরনের সমস্যায় ফেস করতে হয়। তো আজকের যে সমস্যাটা আমরা দেখব, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক সময় দেখা যায় যে পিএইচপি আপডেট চাচ্ছে, কিন্তু আমরা জানি না কীভাবে পিএইচপিটা আপডেট দিতে হবে। তো সেই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি কয়েক মিনিটের মধ্যে, সেটা আমরা দেখব। এজন্য আমাদের অন্য কারো সহায়তা নিতে হবে না, হোস্টিং কোম্পানির সাথে আমাদের যোগাযোগ করতে হবে না। তো আসুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ব্রাউজারে। তো ব্রাউজারে গেলে দেখব যে আমাদের এখানে যে নতুন একটা ওয়েবসাইট আমরা ইনস্টল করেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, একটা ফ্রেশ ইনস্টলেশন, এখানে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটার পিএইচপি ভার্সন যেটা আছে সেটা হচ্ছে 7.2.34, আর মিনিমাম এখন বর্তমান সময়ে মিনিমাম সাজেস্টেড হচ্ছে 7.4। তো 7.4 আমাদের মিনিমাম সাজেস্টেড, এটা ইউজ না করলে দেখা যায় যে বিভিন্ন ইস্যু থাকতে পারে, সাইটটা স্লো হয়ে যাচ্ছে, ইভেন অনেক সময় সিকিউরিটি ইস্যুগুলো চলে আসে। তো এই সমস্যার জন্য সবসময় মিনিমাম যে সাজেস্টেডটা থাকবে সেটা অন্তত ব্যবহার করা উচিত। আমরা আপডেট করবো কীভাবে? আমরা এখানে ড্যাশবোর্ড থেকে পারবো না, এই জন্য আমাদেরকে চলে যেতে হবে সি প্যানেলে। আমরা এই ওয়েবসাইটটির জন্য ব্যবহার করছিলাম নেমচিপের একটা হোস্টিং, ছোট একটা হোস্টিং প্যাকেজ, সম্ভবত স্টেলার প্যাকেজটা। তো এখানে নেমচিপের যদি আপনি সি প্যানেলের একেবারে নিচের দিকে চলে আসেন, একটা অপশন দেখতে পারবেন পিএইচপি 2x নামে। এই পিএইচপি 2x-এ চলে যাবেন। যাওয়ার পরে এখানে আমাদের তিনটা ওয়েবসাইট হোস্ট করা আছে, এক্সপেরিমেন্টাল ওয়েবসাইট। তো এখানে আমরা বাছাই করে নিলাম যে ওয়েবসাইটটা আমরা আপডেট করতে চাচ্ছি। তো এখানে আমি বাছাই করার পরে যদি নিচের দিকে যাই একটু, গেলেই দেখতে পারবো যে এখানে দেখাচ্ছে 7.2। তাহলে 7.2 আমি বর্তমানে ব্যবহার করছি পিএইচপি ভার্সন, এই যে পিএইচপি ভার্সন 7.2, অথচ আমার মিনিমাম হচ্ছে 7.4 ব্যবহার করা উচিত, এই যে 7.4 ব্যবহার করা উচিত। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে 7.4টা সিলেক্ট করে দিব। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হয়, বিভিন্ন সময় লোড হতে খানিকটা টাইম নিতে পারে। তো আমার এখন 7.4 এখানে আমি সিলেক্ট করে ফেললাম। আসি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ড্যাশবোর্ডে চলে যাই। চলে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই, দেখবো যে এটা ঠিক হয়ে গেছে। অনেক সময় ক্যাশিংয়ের ইস্যু থাকতে পারে, বা অনেক সময় যেটা করতে হতে পারে যে আপনাকে একবার রিলোড দিতে হতে পারে। আপনারা যদি এটা আপডেট করার পরেও, সি প্যানেল থেকে আপডেট করার পরও দেখেন যে ওয়েবসাইটে পিএইচপি ভার্সনটা আপডেট দেখাচ্ছে না, তাহলে মনে করবেন যে পূর্ববর্তী ক্যাশটা ধরে রেখেছে। এজন্য নিচে চলে যাবেন, এখান থেকে আপনার লাইট স্পিড ক্যাশ যদি থাকে বা অন্য যে ক্যাশটাই আছে, আপনার সার্চ দিলে উপরে পেয়ে যাবেন, এখান থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিবেন। আমরা ওই যে ফ্ল্যাশ ওয়াল করে দিচ্ছি, ফ্ল্যাশ ওয়াল করে দেওয়ার পরে আমরা যদি ওয়েবসাইটে গিয়ে রিলোড দেই, আর দেখবো যে আমাদের কি হয়েছে, ইস্যুটা চলে গিয়েছে। আচ্ছা, এখন এটা গেল একটা নেমচিপের হোস্টিংয়ে আমরা দেখছিলাম। এখন আসুন আরেকটা হোস্টিংয়ে দেখি, সেটা হচ্ছে যে নেম হিরো। আমি নেম হিরো ব্যবহার করি এবং অনেক আগ থেকেই ব্যবহার করছি, ওদের সার্ভিস বেশ ভালো লাগে। তো নেম হিরোতে যদি আপনি নিচের দিকে চলে যান, দেখবেন যে এখানে একটা কমন, অন্য অন্য বিভিন্ন সি প্যানেলগুলোতেও দেখবেন যে এটাই বেশিরভাগ থাকে, সিলেক্ট পিএইচপি ভার্সন। আপনারা এই সিলেক্ট পিএইচপি ভার্সনের মধ্যে চলে যাবেন, এরপরে এখান থেকে জাস্ট ভার্সনটা আপডেট করে দিবেন। এখানে দেখেন আমাদের কারেন্ট ভার্সন আছে 7.4, এখানে যদি আপনার অন্য কোনোটা থাকে জাস্ট আপনার সর্বশেষ যেটা সাজেস্টেড থাকবে, রিকমেন্ডেড থাকবে, সেটা করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা মোটামুটি দুইটা জায়গা থেকে, দুইটা হোস্টিং থেকে, দুইটা সি প্যানেল থেকে দেখলাম, প্রথমটা হচ্ছে নেমচিপ আর দ্বিতীয়টা হচ্ছে নেম হিরো, যে কীভাবে আপডেট করতে হয়। আর অন্য কোনো ড্যাশবোর্ডও যদি থাকে বা অন্য কোনো সি প্যানেল, কাস্টমাইজ সি প্যানেলও থাকে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ওই প্যানেলটায় আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে। জাস্ট কী করতে হবে, পিএইচপি ভার্সনটা আপডেট করে দিতে হবে। এরপরে যদি আপনার দেখা যায় যে ওরা আপডেট দেখাচ্ছে না, এর মানে ক্যাশটা ধরে রেখেছে, আপনার সি প্যানেল থেকে ক্যাশটা ক্লিয়ার করে দিবেন। তারপরে ওয়েবসাইটের ক্যাশটা ক্লিয়ার করে দিলে সঙ্গে সঙ্গে পুরোপুরি দেখিয়ে ফেলবে। অনেক সময় জাস্ট যেটা কী করতে হবে, আপনার লগ ইন করে, লগ আউট করে লগ ইন করে নিলেই হয়ে যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই সমস্যাটা যারা ফেস করছিলেন তারা খুব সহজেই সমস্যাটির সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।